গান শিখুন বাংলায়, দেখা মাত্রই শেখা যায়। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি গান শিখুন বাংলায়। তো বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং অবশ্যই আপনারা আগের ভিডিওগুলি সঠিকভাবে দেখেছেন এবং সঠিকভাবে সেগুলো শিখতে পেরেছেন। তো চলুন বন্ধুরা, আজকে আমরা একটি নজরুল সঙ্গীত শিখে নেব। এটি একটি দেশাত্মবোধক গান। তো গানটি আমরা শিখবো হচ্ছে বি ফ্ল্যাট স্কেল থেকে। হ্যাঁ, তো বি ফ্ল্যাট স্কেল থেকে, এটা এটার জন্য একটা পারফেক্ট স্কেল, বি ফ্ল্যাট সবচেয়ে ভালো এই গানটির জন্য। তো গানটির তাল মনে রাখবেন, গানটির তাল হচ্ছে দাদরা। তো যাই হোক, দাদরা তালে গাইতে পারলে মোটামুটি ভাবে অন্য অন্য তালে কিন্তু গাওয়া যায়। তো দাদরা তালটা প্র্যাকটিস করে নেবেন, আর আমি গানটি আপনাদেরকে শেখাচ্ছি। তো চলুন আমরা যে কাজটা করব, একটু প্রথম স্থায়ীটা একটু তালে শুনে নিই। হ্যাঁ, তালে শুনে নিই। ও ভাই খাটি সোনার চেয়ে খাটি আমার দেশের মাটি, ও ভাই খাটি সোনার চেয়ে খাটি আমার দেশের মাটি। তো বন্ধুরা, এই গানটিতে স্থায়ীতে মাত্র কথা খুব কম, স্থায়ীর মধ্যে কথা খুবই কম, একটি মাত্র ও ভাই খাটি সোনার চেয়ে খাটি আমার দেশের মাটি, এটুকুই। হ্যাঁ, তো যেহেতু স্থায়ীটা ছোট তাই দুইবার গাবেন, দুইবার গেয়ে তারপরে আপনারা মিউজিক দিবেন। মিউজিকটা যে ও ভাই খাটি সোনা দিয়ে মিউজিক দিবেন। তো এটা দিয়ে আপনারা মিউজিকটা দিবেন। হ্যাঁ, তো চলুন আমরা বন্ধুরা গানটা শিখে নিই আঙ্গুল দিয়ে। হ্যাঁ, আর এখানে সারগাম বলার কোনো দরকার নেই, সারগাম ছাড়াই আপনারা শিখতে পারবেন যদি আমার আঙ্গুলটা আপনারা খুব ভালো করে লক্ষ্য করেন। ও ভাই খাটি সোনার খাটি দেশের মাটি, দুইবার গাবেন, দুইবার একই ভাবে গাবেন। হ্যাঁ, ও ভাই খাটি সোনার চেয়ে খাটি আমার দেশের মাটি। তো বন্ধুরা, স্থায়ী শেখা আমাদের শেষ। চলুন এরপরে যে অন্তরা আছে, সঞ্চারী আছে, তো অন্তরা এগুলোর মধ্যে কথা একটু বেশি আছে। হ্যাঁ, তো চলুন একটু শুনে নিই। হ্যাঁ, তালে তালে এই দেশেরই মাটি জলে, এই দেশেরই ফুলে ফলে, এই দেশেরই মাটি জলে, এই দেশেরই মাটি জলে, এই দেশেরই ফুলে ফলে, এই দেশেরই মাটি জলে। কৃষ্ণা মিটাই মিটাই ক্ষুধা, কৃষ্ণা মিটাই মিটাই ক্ষুধা, পিয়েরি দুধের বাটি আমার দেশের মাটি, ও ভাই খাটি সোনার চেয়ে খাটি আমার দেশের মাটি। তো বন্ধুরা, আমরা অন্তরাটা শুনলাম, তো চলুন এবার আমরা শিখে নিই। এই দেশেরই মাটি জলে, এই দেশেরই ফুলে ফলে, এই দেশেরই মাটি
জলে। দুইবার গাইতে হবে এই লাইনটা একই সুর। এই দেশেরই মাটি জলে, এই দেশেরই ফুলে ফলে, এই দেশেরই মাটি জলে। তৃষ্ণা মিটাই মিটাই ক্ষুধা, দুইবার এই লাইনটা। তৃষ্ণা মিটাই মিটাই ক্ষুধা, পিয়ে এরি দুধের বাটি আমার দেশের মাটি। তারপরে একবার স্থায়ী গাইতে হবে, ও ভাই খাঁটি সোনার চেয়ে খাঁটি আমার দেশের মাঠে, এই লাইনটা গাইতে হবে আবারও। তো কোন লাইনটা আরেকবার দেখানো দরকার? ও তৃষ্ণা মিটাই, দেখেন, তৃষ্ণা মিটাই মিটাই ক্ষুধা, তৃষ্ণা মিটাই মিটাই ক্ষুধা, পিয়ে এরি দুধের বাটি আমার দেশের মাটি। তো বন্ধুরা, আমাদের অন্তরশিক্ষা শেষ। তো চলুন এরপরে এবার আবারও ও ভাই খাঁটি সোনা এই লাইনটা দিয়ে মিউজিকটা দিয়ে দেবেন। মিউজিকটা দিয়ে এর একটি সঞ্চারী আছে, হ্যাঁ, তো চলুন সঞ্চারীটা আমরা একটু তালে শুনে নিই। এই মাটি এই কাদা মেখে, এই দেশেরই আচার দেখে, এই মাটি এই কাদা মেখে, এই দেশেরই আচার দেখে, সভ্য হলো নিখিল ভুবন, সভ্য হলো নিখিল ভুবন দিব্য পরিপাটি। তো এরপরে আর কোনো মিউজিক হবে না, দিব্য পরিপাটি গেয়েই আপনাকে লাস্ট অন্তর গাইতে হবে, হ্যাঁ। তো চলুন আগে আমরা সঞ্চারিটা শিখে নেই। এই মাটি এই কাদা মেখে, এই দেশেরই, এই দেশেরই, আবার দেখেন এই দে একটু টাচ করতে হবে, শেরি আচার দেখে, এই মাটি এই কাদা মেখে, এই দেশেরই আচার দেখে, সভ্য হলো নিখিল ভুবন, সভ্য হলো নিখিল ভুবন দিব্য পরিপাটি। আরেকবার দেখেন। এই মাটি এই কাদা মেখে, এই দেশেরই আচার দেখে, এই মাটি এই কাদা মেখে, এই দেশেরই আচার দেখে, সভ্য হলো নিখিল ভুবন, সভ্য হলো নিখিল ভুবন দিব্য পরিপাটি।
তারপরে চলে যাবেন লাস্ট অন্তরাতে। লাস্ট অন্তরাতে আর বাজিয়ে তাল বাজিয়ে শোনার দরকার নেই, যেহেতু প্রথম অন্তরের সাথে হুবহু মিল আছে, তাই আমরা একটু দেখে নিই। এই দেশেরই ধুলায় পড়ি মানিক যায় রে গড়াগড়ি, এই দেশেরই ধুলায় পড়ি। সেম সুর, হ্যাঁ আর একটু ধীরে দেখাচ্ছি, দুইবার গাইতে হবে এই লাইনটা। এই দেশেরই ধুলায় পড়ি, প্রথমবার যখন গাবেন দুইবার তো প্রথমবার এটা দিবেন না, পড়ি প্রথম এরকম। আর দ্বিতীয়বার হচ্ছে এই দেশেরই ধুলায় পড়ি মানিক যায় রে গড়াগড়ি, এই দেশেরই ধুলায় পড়ি বিশ্বে সবার ঘুম ভাঙালো। দুইবার এই লাইনটা। বিশ্বে সবার ঘুম ভাঙালো, এই দেশেরই জীবন কাঠি আমার দেশের মাটি। তারপরে স্থায়ীটা গাবেন আবার দুইবার গে আমার দেশের মাটি, আমার দেশের মাটি। এই লাইনটা তিনবার গিয়ে আস্তে আস্তে শেষ করে দিবেন, বা এমনি শেষ করে দিলেও কোনো অসুবিধা নেই, এটা কোনো নির্দিষ্ট নিয়ম নেই যে এইভাবে শেষ করতে হবে, যেভাবে আপনার ইচ্ছা আপনি শেষ করবেন, কোনো সমস্যা নেই। তো বন্ধুরা আশা করি গানটি ভালো লেগেছে, কোথাও সমস্যা হলে রিপিট করে আবার দেখবেন। আর আমার একটি ফেসবুক গ্রুপ আছে, গ্রুপটির নাম হচ্ছে গান আলাপ, গ্রুপটিতে অবশ্যই আপনারা অংশগ্রহণ করবেন। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ।